একদম দুপুর দুপুর চলে এসেছি, আর যেহেতু আমাদের আদর উঠে গেছে ওই জন্য আসলাম। বালিশ কাঁথা, এদিকে ঈশার জামা প্যান্ট, এদিকে ঈশার কাঁথা, সব ঈশার মিমি ধুয়ে দিয়েছে। গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটি ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত প্রিয়াঙ্কারস ব্লগিং চ্যানেলে। আজকে ঈশাকে নিয়ে দুপুর দুপুর যাচ্ছি ছাদে, কারণ মামমামকে একটু ছাদে ঘোরানোর ইচ্ছা ছিল অনেকদিন ধরেই। আর অনেকেই জানো যে আতুর ব্যাপারটা থাকলে কিন্তু ঘরের থেকে বাইরে বেরোতে নেই, তো আতুর কেটে গেছে ওই জন্যই নিয়ে যাওয়া হচ্ছে। সো গাইস, ফার্স্ট টাইম ঈশা যাচ্ছে ছাদে, আমরাও যাচ্ছি। এবার আমি এক্সাইটমেন্টে না বেশি তাড়াহুড়ো করে হাঁটাহাঁটি করে ফেলছি। অ্যাকচুয়ালি আমি ঠিকঠাকই আছি, বাট একটু একটু পেইন হয় রাত্রেবেলাটা, দিনের বেলা কোনো পেইন হয় না। তো এই যে রকম, এই যে হাতে আয়না আর টাওয়াল নিয়ে নিচে একবারে স্নানটা করে আসবো ট্যাঙ্কেতে। চলো দেখা যাক বহুদিন পর। এই ছাদটার আমাদের জামা কাপড় নেই, মাম্মামের জামা কাপড়ে ভরে গেছে। ছাদে উঠেছে মাম্মাম, উঠে ঘুমু ঘুমু দিয়ে দিয়েছে। এটা 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 ঠিক না মাম্মা, এটা ঠিক না। একদম দুপুর দুপুর চলে এসেছি। এই দেখো ঈশাকে ওর পাপার কোলে দিয়ে আমি এই যো স্নান করবো বলে এসেছি ছাদে, আর যেহেতু আমাদের আদর উঠে গেছে ওই জন্য আসলাম। আর সারা দড়ি জুড়ে একদম ঈশার জামা কাপড় রাখা, খালি বালিশ কাঁথা, এদিকে ঈশার জামা প্যান্ট, এদিকে ঈশার কাঁথা, সব ঈশার মিমি ধুয়ে দিয়েছে, ঠিক আছে। আর এই দেখো ঈশার মিমি এখন ওই যো হাতে সাবান নিয়ে নিয়েছে, আমি স্নান করবো, ও করবে। আর কোইনসিডেন্টলি দেখো ছাদে আসলাম অনেকদিন পর, গাছে দুটো গোলাপ ফুটেছে, কি দারুণ লাগছে। আর একটা ইয়েলো গোলাপও ফুটেছে, এই যে ফোকাসই নেই না আমার ফোনে একটু। হ্যাঁ হচ্ছে, যা রোদ পড়েছে গরমের মধ্যে, এই যে ওর টোলের মধ্যে ঝুলার মধ্যে ওর যত সব ডিসেম্বরের ক্রিসমাস জিনিস, এই যে ওর ঝোলাতে ঢুকে গেল। ওর পাপা আর একটা জিনিস খুলছে ঝোলা থেকে, এই যে একটা মেয়ের পিছনে কত জন লাগে দেখো, মাম্মি ড্যাডি আর এই যে প্রিন্সেস। বাবা ঝুলার মধ্যে কি কি আছে দেখি, একটা অন্যরকমের হাওয়া, ঝুলার মধ্যে কত কিছু হয়ে গেছে। তো বন্ধুরা আমি স্নান করে নি, পাগল পাগল লাগছে, কখন নিচে যাবো। বিশাল ঠান্ডা হওয়া দিচ্ছে, কেমন রোদ দুটো মিলিয়ে নাজেহাল অবস্থা। আর আমার মানে স্কিনের অবস্থা, মুখের অবস্থা খারাপ, সময়ই হয় না নিজের স্কিনের দিকে তাকানো। ভাই গাই স্নান করেনি, তারপর কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আবার বিকেলবেলায় কথা বলছি। এই দেখো খাওয়া দাওয়া করে রেস্ট নিইনি, জাস্ট রেডি হয়ে মামমামকে খাইয়ে দাঁড়িয়ে ওই জন্য পাপাকে কোলে নিয়েছে, আর বোন এসছে ছাদে জামা কাপড় তুলতে। আর আমিও কতগুলো ভিডিও বানালাম অনেকদিন পর, বেশ একটু নিজেকে না রিফ্রেশ লাগছে, অনেক ভালো লাগছে, কারণ একটু রেডি শেডি হয়ে ভিডিও বানাতে পেরেছি। এই যে শাড়ি পরেছি সোয়েটারের উপরে, যাই হোক দেখো মামমাম ঘুমিয়ে পড়েছে, আর ওর বাবা ভিডিও মানে ফটো ক্যাপচার করছে, যেহেতু ফটো তুলবে। যাই হোক গাইস, তোমাদের সাথে ফটোগুলো শেয়ার করবো, ঠিক আছে। কি কি ফটো তুলে এখন আমরা ফটো ফটো তুলবো, তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে।